Assalamualaikum সুপ্রদর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ এক বছরে 19 কোটি টিকা পেয়েছে। কোভিড স্কোর আয়ত্তে এসব টিকা সরবরাহ করে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটির তথ্য মতে এখন পর্যন্ত কোভিড স্কোর আয়ত্তায় সবচেয়ে বেশি টিকা পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার অর্থাৎ 31 মে ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ এখন পর্যন্ত যত করোনার টিকা পেয়েছে তার 62% বেশি পেয়েছে কোভিস্কের মাধ্যমে। করোনা মহামারী শুরু হওয়ার পর বিশ্বের নিম্ন মধ্য আয়ের দেশগুলোতে টিকা সরবরাহে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। এর আয়ত্তায় টিকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউনিসেফ। দেশে 2021 সালে ফেব্রুয়ারিতে করোনার টিকাদান শুরু হয়। ইউনিসেফ বাংলাদেশে প্রথম কোভিস্কের টিকা সরবরাহ করে 2021 সালের 1 জুন। এমন এক সময় এই টিকা সরবরাহ করা হয় যখন দেশের মাত্র 4% জনগোষ্ঠী সম্পূর্ণরূপে টিকা পেয়েছিল। এর এক বছর পর সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য অংশীদারদের মতো একটি শক্তিশালী অংশীদারিত্বের কল্যাণে বাংলাদেশ 11 কোটি 70 লাখ মানুষকে 2 ডোজ টিকা দিতে সক্ষম হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার 69%। ইউনিসেফ জানিয়েছে টিকা ব্যবস্থাপনায় ক্লোড চেন এবং আলট্রা ক্লোড চেন ব্যবস্থাপনা শক্তিশালী করা, গুরুত্বপূর্ণ সরবরাহ পৌঁছে দেওয়া, চাহিদা তৈরি করা, উপাত্ত ব্যবস্থাপনার সহায়তা প্রদান এবং টিকাদানের জন্য সক্ষমতা বাড়ানোর মাধ্যমেও তারা সরকারের কোভিড-19 মোকাবেলা কার্যক্রমে সহায়তা দিয়েছে। এ বিনিয়োগগুলো কোভিড-19 সংকটের পর সামনের বছরগুলোতে বাংলাদেশের মানুষকে অব্যাহত সেবা দিয়ে যাবে। এগুলো শিশুর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যারা হোম ও পোলিওর মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধের টিকা নিয়েছে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।